আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সব কেমন আছো? তো আশা করি ভালো আছো। তো আমি হলাম আকিব, আর আজকে তোমাদের মাঝে আর একটা ই রিক্সা বা লোডার গাড়ির ভিডিও নিয়ে চলে এলাম, যেটা হলো পার্ট টু। তোমরা লোডার গাড়ির পার্ট টু কীভাবে তৈরি করবে, তো সেভাবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর এই ভিডিওটা তোমাদের জন্য অনেক গুরুত্ব, তো তোমাদেরকে দেখাবো যে আমি মানে উপরকার ট্যাকচারটা কীভাবে করছি, তো শোটা কীভাবে করছি। তো আজকে সম্পূর্ণ দেখাবো তোমাদেরকে পার্ট টু। তো জাস্ট এখানে তোমরা একটু ফলো করো যে কীভাবে আকিব ভাই তোমাদের এই কাজগুলো করছে। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, আর যারা যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার পেজটাকে ফলো করবে, আর যারা ইউটিউব থেকে দেখছো যারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ এই সব ধরনের ভিডিও তোমরা ইউটিউবে কোথাও আপলোড দেখতে পাবে না। আপনি যদি ই রিক্সার তোমরা কাজ করতে চাও তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো, নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। তো ভিডিও তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে উপরে আমি মানে লোডার গাড়ি ফ্রেমটা করছি, তো এভাবে তোমাদেরকে ফ্রেমটা করবে। তো জাস্ট তোমরা যেখানে বুঝতে পারবে না সেখানে আমার একটু কল দিয়ে যে আকিব ভাই ই রিক্সা লোডার কীভাবে তুমি তৈরি করছো, তো সেমভাবে আমিও তৈরি করতে চাই। তো তোমাদের জন্য একটা সুখবর যে আমার নিজের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ওখানে আমার সঙ্গে যোগাযোগ করো, আর যত পারো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কারণ এই সব ধরনের ভিডিও তোমরা কোথাও পাবে না। তো জাস্ট তোমরা শুধু খেলে একটু ফলো করো যে কীভাবে আকিব ভাই এই রিক্সা লোডার গাড়ি তৈরি করছে। তো জাস্ট এখানে তোমাদেরকে দেখানোর জন্য আমি করছি। তো অনেক কষ্ট করে ভিডিওগুলো বানানো হয়, কিন্তু ভিডিও বানানোর পরে অনেক সব ভিডিও দেখার পরে কেউ হয় সাবস্ক্রাইব করছে না, কিন্তু একটু প্লিজ আমি তোমাদেরকে হাত জোর করে বলছি, দয়া করে আমার চ্যানেলটিকে একটু করো, যাতে আমি হয়তো আরও কিছু তোমাদেরকে মানে করে দেখাতে পারি। হয়তো আরও কিছু ইচ্ছা আছে, আমি এর থেকে ভালো জিনিস তোমাদেরকে ই রিক্সার বা ব্যাটারি আর যাবতীয় জিনিস তৈরি করে দেখাবো। তো যারা যারা দেখতে চাও আদার্স নতুন ধরনের, তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাও যে কীভাবে এই সব জিনিসগুলো তৈরি করছি। তো জাস্ট এখানে তোমরা দেখো যে কীভাবে আকিব ভাই এই কাজগুলো করছে, তো আমার সেমভাবে কাজগুলো করতে হবে। তো জাস্ট এখানে তোমরা দেখো ই রিক্সার লোডার গাড়ি কীভাবে তৈরি করছি। তো ফাইনালি ই রিক্সার এখানে ধরলাম আমি ট্যাক্সিটা তৈরি করছি, তো তোমরা এই সেমভাবে এই ট্যাক্সারটা করবে। তো ট্যাক্সারটা করার পরে তোমরা দেখে নাও যে কীভাবে আমি ওল্ডিং ঝাল করছি। তো জাস্ট এখানে রাত হয়ে গেছে, তাও আমি কাজ করছি, তো তোমাদেরকে এইভাবে রাত্রে হয়তো কাজ করতে পারো, কোনো সমস্যা নাই, কারণ কাজের চাপ থাকলে তো রাত্রেও কাজ করতে হবে। তো জাস্ট এখানে তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা বানাচ্ছি, আদার্স কিছু না। তো যারা যারা ভাবছে যে বিগবুল টাইপের মার্কাটের বিট তোলা ডাইস নিতে যায়, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো যে কীভাবে ই রিক্সা বিগবুল টাইপের মার্কাটের বিট তোলা ডাইস নিতে যায়। তো যারা যারা ভাবছো যে ই রিক্সা লোডার গাড়ি আমি পানি বাওয়া গাড়ি তৈরি করব, সবজি গাড়ি তৈরি করব, মানে যে এরকম মানে যত রকমের গাড়ি তৈরি করতে চাও, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। খুব সুলভ মূল্যে আমি ই রিক্সা লোডার তৈরি করে দিচ্ছি তোমাদের, 5 ব্যাটারি 4 ব্যাটারি মানে যেরকমটা নেবে, তো সব রকমই তোমাদেরকে আমি তৈরি করে দেবো, তো কোনো সমস্যা হবে না। তো জাস্ট এখানে তুমি দেখো যে আমি চ্যালেঞ্জগুলো এখানে মেরে নিচ্ছি, চ্যালেঞ্জগুলো কাটার পরে তোমাদেরকে দেখাবো যে আমি কীভাবে এগুলো চ্যালেঞ্জগুলো মারছি, তারপরে তোমাদেরকে দেখাবো যে কীভাবে আমি এই কাজটা করছি। তো সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে, তাহলে তোমরা বুঝে যাবে কীভাবে আকিব ভাই এই রিক্সা লোডার তৈরি করছে। তোমরা জাস্ট এখানে দেখো যে কীভাবে আমি এই কাজগুলো করছি, তো তোমরাও সেমভাবে কাজগুলো করবে। তো জাস্ট এখানে আমি ক্যামেরা সিস্টেমের মাধ্যমে আমি কাজটা করছি, মানে ক্যামেরাটা করছি, ওই জন্য তোমাদেরকে ঘুরিয়ে দেখাতে পারছি না। তো জাস্ট এখানে তোমাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটা বানাচ্ছি, আদার্স কোনো কারণ নাই। তো এখানে ই রিক্সার লোডার আমি তৈরি করছি নিজেই, তো দেখতে পাচ্ছি এখানে নিজের হাতে কাজ করছি। তো তোমরাও চাইলে এই ধরনের লোডার গাড়ি কাজ করতে পারবে, কোনো সমস্যা হবে না, আর যেখানে সমস্যা হবে তা সেখানে আমাকে বলতে পারো। আর যারা যারা ভাবছো যে ই রিক্সার লোডার তৈরি করবে, তারা অবশ্যই নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো, তোমরা ই রিক্সার লোডার গাড়ি খুব সুলভ মূল্যে পেয়ে যাবে। তো তোমরা 4 ব্যাটারি থেকে 5 ব্যাটারি থেকে যে ধরনের গাড়ি মানে তোমরা চাইবে সেই ধরনের আমি তোমাদেরকে তৈরি করে দেবো, এটুকু না আমি তোমাদেরকে গ্যারেন্টি দিতে পারি যে একদম খুব একদম সূক্ষ্মভাবে সব কিছুই আমি তৈরি করে দেবো। তো জাস্ট এখানে তোমরা দেখো যে কীভাবে আকিব ভাই ই রিক্সা লোডার তৈরি করছে, তোমরা একটু ফলো করো যে কীভাবে। তো এখানে দেখতে পাচ্ছ আমি এই চ্যালেঞ্জগুলো মেপে নিচ্ছি, কাটার পরে আমি মেপে নিচ্ছি, তো মাপার পরে তোমরা সেমভাবে এরমভাবে মাপ করবে, যাতে ভালো লাগে জিনিসটা, যতই হোক ভিতরে থাকলো এটা ভালো লাগবে। তো এখানে ই রিক্সার লোডার জাস্ট আমি তৈরি করলাম, 2টো তৈরি করলাম, 3টে তৈরি করলাম,
তো তিনটা তৈরি করলাম, তো তিনটাই খুব পারফেক্টভাবে হয়েছে। তো কোনো আপাতত কোনো মানে কোনো কমপ্লেন আসেনি। তো জাস্ট একটা রায়গঞ্জ গেছে, একটা অনেক দূর গেছে, তো রায়গঞ্জটা অনেক দূর গেছে। তো গাড়ি লোডার গাড়ি আমি তৈরি করেছিলাম, তো জাস্ট ওখানে আমার কোনো সমস্যা হয়নি। তো তোমরা চাইলে ই রিক্সা লোডার গাড়ি তৈরি করতে পারো, আর ই রিক্সার প্রাইসের সম্বন্ধে জানার জন্য নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। তো তোমরা কীভাবে ই রিক্সা এগুলো তৈরি করবে, কাজ করবে, সেই বিষয় নিয়ে আলোচনা করার জন্য তোমাদেরকে আমি সব কিছু খুলে কাটে বলে দেবো যে হ্যাঁ কীভাবে আমি এই জিনিসগুলো তৈরি করছি কীভাবে। তো জাস্ট একটু তোমাদেরকে বুদ্ধি খাটাতে হবে, তাছাড়া আদার্স কিছু না। আর এটা যে ই রিক্সার ডিফারেনশিয়াল 45 ইঞ্চি 42 ইঞ্চি ডিফারেনশিয়াল থাকবে, ব্যাটারি আর কন্ট্রোলার 1500 মোটর, মানে সব কিছুই, মানে 1500 মানে 60 ভোল্ট কানেকশান যেটা হবে। তো 60 ভোল্ট কানেকশানের গাড়ি তোমরা এই আমার ইউটিউবে প্রথমবার দেখছো যে কীভাবে আমি গাড়ি তৈরি থেকে আমি শেষ পর্যন্ত মানে আমি করছি। তো তোমরাও চাইলে এই গাড়িটা করতে পারো, কোনো সমস্যা হবে না। তো জাস্ট এখানে তোমাদেরকে দেখানোর জন্যই করেছি যে আকিব ভাই ই রিক্সা লোডার গাড়ি কীভাবে তৈরি করছে। তো অলরেডি আমি আবার পানি বহা গাড়ি করবো, ই রিক্সা পানি মানে জল বহা গাড়ি যেটা বলছে, তো জল পানি যাই হোক দুটাই একই, তো জল পানি আমি গাড়ি করব। তো কারা কারা দেখতে চাও তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো যে হ্যাঁ আকিব ভাই আমি ই রিক্সা এই জিনিসটা তৈরি করতে চাই। তো যারা ভাবছে যে ডাস্টবিন গাড়ি দেখতে যাও, অবশ্যই ডাস্টবিন গাড়ি আমি তৈরি করব, তোমাদেরকে তৈরি করে দেখাবো যে কীভাবে আমি ডাস্টবিন গাড়ি তৈরি করছি। তো আমার ডাস্টবিন গাড়িরও অর্ডার করবে, তো তোমাদেরকে জাস্ট দেখাবো যে কীভাবে আমি এই ডাস্টবিন গাড়িগুলো করছি। তো তোমরাও সেমভাবে করতে পারবে, কোনো সমস্যা হবে না। তো জাস্ট একটু তোমাদেরকে ফলো করতে হবে, ফলো করলেই তোমরা বুঝে যাবে যে কীভাবে এই কাজগুলো করছে। কারণ এটা আছে 4 ফুট বাই 7 ফুট ডালা, তো অথচ তুমি কোম্পানির গাড়িতে পাবে না এরকম 4 ফুট বাই 7 ফুট ডালা। তো কোম্পানির গাড়িতে আছে 4 বাই 5 4 বাই 5.5। তো জাস্ট এখানে আমি তোমাদেরকে লোড ক্যাপাসিটিটা বাড়িয়ে দিয়েছি, এখানে দেখতে পাচ্ছি চ্যালেঞ্জগুলো খুব মোটা আমি মজবুত দিয়েছি। তো জাস্ট এখানে তোমাদেরকে একটু ফলো করতে হবে, যে তাহলেই তোমরা বুঝে যাবে যে কীভাবে এই জিনিসগুলো তৈরি করছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি ঝাল করছি, তো ঝালগুলো তোমরা সেমভাবে মেরে নেবে, তো কোনো সমস্যা হবে না। তো এখানে আমি কাজ করছি, আরও অনেক সব কাজ হচ্ছে, তো তোমরাও চাইলে এই ধরনের কাজ করছো। আর যারা যারা ই রিক্সার কাজ করছো অবশ্যই কমেন্টে জানাও যে হ্যাঁ কারা কারা ই রিক্সার কাজ করছি। তো ই রিক্সার বডির কাজ খুব সূক্ষ্মভাবে করতে হবে, কারণ ই রিক্সার বডির কাজে খুব একটু টাফ হয় তোমাদেরকে বলি। হ্যাঁ টাফ বলতে একটু বুদ্ধি খাটাতে হবে, কারণ তুমি টাফ করে না করলে তুমি হয়তো কিছু বুঝতে পারবে না। তো জাস্ট এখানে তোমাদেরকে একটু বুদ্ধি খাটাতে হবে, তাহলে তোমরা বুঝে যাবে যে হ্যাঁ কীভাবে এই কাজগুলো আকিব ভাই করছে। তো যাও বিভিন্ন ধরনের কাজ আমার ইউটিউব চ্যানেলে আছে, তো ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারো তোমরা, আরও অনেক রকমের ভিডিও, চ্যাসিস থেকে শুরু করে এ টু জেড ভিডিও আছে বানানো, ঢোল দাগ দাগা থেকে শুরু করে সব কিছুই বানানো আছে। তো তোমরা জাস্ট একটু ফলো করবে যে কীভাবে আকিব ভাই ই রিক্সা এই লোডার গাড়ি তৈরি করছে। তো তোমরা চাইলে এই ধরনের তৈরি করতে পারবে, কোনো সমস্যা হবে না। তো জাস্ট তোমাদেরকে একটু চ্যানেলটা ফলো করতে হবে যে হ্যাঁ কীভাবে। আর তোমাদেরকে একটাই অনুরোধ করব, আমার চ্যানেলটা যত পারো একটু শেয়ার করো, যাতে আরও 5 জন দেখতে পারে, 5 জন দেখতে পারলে আমি আরও যত তোমরা ভিডিওগুলো আমার শেয়ার করবে আর যত আমার ভিডিওগুলো দেখবে তত আমি আরও নিত্য নতুন ভিডিও তোমাদেরকে ইউটিউবে আপলোড করে দেখাবো, যেটা হয়তো এর আগে তোমরা কোনো দিন দেখোনি। পাইপ ব্যান্ড থেকে শুরু করে সব কিছুই দেখাবো। তো যারা যারা দেখতে চাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও যে কীভাবে আমি পাইপ ব্যান্ড করব আর কীভাবে এই সব জিনিসগুলো করব। তো জাস্ট এখানে তোমাদেরকে ফলো করতে হবে যে কীভাবে এই জিনিসগুলো তৈরি করছে। তো তোমরা চাইলে এই ধরনের জিনিস তৈরি করতে পারবে, কোনো
try.